वेलकम स्टूडेंट हमें एस आर सर आज के गोली दर्पण क्षेत्र विशेष कैसे टॉपिक जमन कंजुगेट फोसी न्यूटन फॉर्मूला मैग्निफिकेशन ऑफ इमेज फॉर्म बाय स्फेरिकल मिरर टॉपिक गुरु निये आलोचना करब आगे दिन आगे वीडियो पे गोली दर्पण समीकरण की 1 by v plus 1 by u so on 1 by f এই সমীকরণ থেকে আমরা শুরু করব ফার্স্ট আসবো কনজুগেট ফোর্সি তো দেখো দর্পণের সমীকরণটা কি ছিল দর্পণের সমীকরণ 1 by v 1 by u 1 by f এই সমীকরণটা পেয়েছি এই সমীকরণে v হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব ই হচ্ছে দর্পণ থেকে বস্তু দূরত্ব তা এই সমীকরণে আমি যদি ই ওয়ান ভি এর পজিশন পাল্টে দিই অর্থাৎ ভি এর জায়গায় ইউ লিখছি আর ই এর জায়গায় ভি লিখছি তাহলে সমীকরণটা কি কোনো চেঞ্জ আসছে কি কি হবে একই জিনিস এসে গেল অর্থাৎ দেখতে পাচ্ছি গড়ি দর্পণের ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন হতে পারে অর্থাৎ কি বলবো যে ই এর পরিবর্তে ভি আর ভি এর পরিবর্তে ই লিখলাম এবং সমীকরণটা কোনো চেঞ্জ হলো না এখান থেকে বলতে পারি যে বস্তু ও প্রতিবিম্ব পারস্পরিক অবস্থান পরিবর্তন করতে পারে অর্থাৎ যেখানে বস্তু ছিল যেখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেইখানে বস্তু লাগলে আগে যেখানে বস্তু ছিল সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে অর্থাৎ দুটো এমন বিন্দু পাওয়া যাবে যে বিন্দু দুটোর একটিতে বস্তু লাগলে একটা স্থির দর্পণের দ্বারা অন্যতে কি হবে প্রতিবিম্ব তৈরি হবে আবার বলছি যে দুটো এমন বিন্দু পাওয়া যাবে যার একটিতে বস্তু লাগলে একটি স্থির দর্পণের দ্বারা অন্য বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হবে এই দুই বিন্দুকে বলবো অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল কি নাম বললাম অনুবন্ধী অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল কিরকম জিনিসটা বললাম কোন বিন্দু যুগল মানে দুটো বিন্দু যুগল বা ফোকাস যুগল মানে কি বললাম যে দর্পণের ক্ষেত্রে দুটো বিন্দু পাবো যে বিন্দু দুটোর মধ্যে একটাতে বস্তু রাখবো তাহলে একটা স্থির দর্পণের দ্বারা অন্য বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হবে তখন সেই বিন্দু দুটোকে বলবো কি অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল বুঝতে পারছো যদি দর্পণটা অসদ্বিম্ব গঠন করে অসদ্বিম্ব গঠন করে উত্তল দর্পণও করে আবার অবতল দর্পণও করে মনে রাখবে যে সেক্ষেত্রে তোমার এই বিন্দু যুগল দুটো বিন্দু দর্পণের দুই পাশ থাকবে এ পাশে বস্তু আর এ পাশে কি বলবো প্রতিবিম্ব অর্থাৎ বিন্দু দুটো অসদ্বিম্বের ক্ষেত্রে দর্পণের দুই পাশে হবে আর সদ্বিম্বর ক্ষেত্রে দর্পণের একই পাশে হবে সামনের দিকে হবে এই হলো অনুবন্ধী ফোকাস যুগল বা কনজুগেট ফসি ফোকাসের প্লুরাল হচ্ছে ফসি এই হলো অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি বোঝা যাচ্ছে আমরা পেলাম এরপরে আমরা আসবো নিউটনস ফর্মুলা নিউটনের সমীকরণ বা নিউটন ফর্মুলা আমরা আবার সেই শুরু করছি দর্পণের সমীকরণ দর্পণের সমীকরণ 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এম বোথ সাইডে এখান থেকে আসছি এলসিএম করলে কি হবে ইউ প্লাস ভি ইউ ভি সমান 1 বাই এম অতএব ইউ এম প্লাস ভি এম সমান ইউ ভি ইউ এম প্লাস ভি এম মাইনাস ইউ ভি প্লাস এফ স্কয়ার এফ স্কয়ার আমি দেখো এটাকে পাশে নিয়ে এসছি আর দুদিকেই এফ স্কয়ার যোগ করেছি
এইবার লক্ষ্য রাখো, আমি যদি এই সমীকরণ থেকে ইউ ওয়েভ লিখলাম, ইউ ওয়েভ লিখেছি দুটো মাইনাস আসছে, অতএব আমার দুটোকে এক পাশে করলে হবে না, এই পাশে করলে হবে না, এই পাশে করি একটু সাজিয়ে দিচ্ছি, ভয় করি অর্থাৎ এই দুটোকে ওই পাশে নিয়ে যাচ্ছি, ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ সমান জিরো, অতএব ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ প্লাস এফ স্কোয়ার এফ স্কোয়ার, এই হলো। এখন লক্ষ্য করে দেখো আমি লিখছি এইখান থেকে আমি কমন নিচ্ছি, ইউ কমন নিলাম বি মাইনাস এফ, এইখান থেকে কমন দেবো এফ, কমন নেবো বি মাইনাস এফ সমান এফ স্কোয়ার, বা বি মাইনাস এফ কমন নিচ্ছি বড় থাকছে ইউ মাইনাস এফ সমান এফ স্কোয়ার, এই হলো একটা সমীকরণ তৈরি হলো। এখন যদি আমি ধরি ইউ মাইনাস এফ সমান এক্স আর ভি মাইনাস এফ সমান ওয়াই, এই সমীকরণে লিখতে পারি এখান থেকে ওয়াই এক্স সমান এফ স্কোয়ার বা এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এটা হচ্ছে নিউটন ফর্মুলা, নিউটনস ফর্মুলা ফর ফেরিক্যাল মিরার, নিউটনের সমীকরণ গড়ি ধর্মের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। এখানে লক্ষ্য করে দেখো এক্স আর ওয়াই টা কি, এক্স আর ওয়াই হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব, আমি একটা ছবি আপনি জিনিসটা ক্লিয়ার হবে, দেখো ধরো এইটা হচ্ছে একটা দর্পণ, তো এইটা ফোকাস বললাম, এখানে বললাম এটা ফোকাস, এটা বক্রতাকে দিল, একটা বস্তু এখানে আছে, প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, কেন বললাম এটাকে বললাম অবজেক্ট বলছি, অবজেক্ট এটাকে বলছি ইমেজ বলছি, আমরা জানি ফোকাসের চেয়ে দূরে বস্তু রাখলে সদ্বিম্ব তৈরি হবে, অতএব উল্টো হবে, এই যে কনসেপ্ট পেলাম। এইখানে লক্ষ্য করে দেখো এইটা তোমার বলে দিচ্ছি যে এইখান থেকে এইটা হচ্ছে কত ইউ, আর এইখান থেকে এটা কত এফ, আর এইখান থেকে এটা কত ভি, অতএব আমি দেখতে পাচ্ছি যে এক্স বলতে বোঝাচ্ছি এইটা হচ্ছে এক্স, কত ইউ মাইনাস এফ মানে হচ্ছে এক্স, আবার দেখো এইটা হচ্ছে ওয়াই, এইটুকু এইটুকু হচ্ছে ওয়াই, কেন ওয়াই মানে কি ভি মাইনাস এফ, এই সম্পূর্ণ থেকে এইটুকু বিয়োগ করছি, এই হলো ওয়াই, অর্থাৎ এখানে এক্স ওয়াইটা কি ফোকাস বিন্দু থেকে, ফোকাস বিন্দু থেকে বস্তু বা প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্বকে এক্স বলছি ফোকাস থেকে, আর ওয়াই হচ্ছে কি ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব, এবং এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এটা হচ্ছে নিউটনের সমীকরণ। এখন লক্ষ্য করে দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় আয়তাকার পরাবৃত্ত, আয়তাকার পরাবৃত্ত, আয়তাকার পরাবৃত্তের পরাবৃত্তের সমীকরণ, আমরা যেমন ওয়াই সমান এমএক্স, ওয়াই সমান এমএক্স প্লাস সি সরলরেখার সমীকরণ, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হচ্ছে বৃত্তের সমীকরণ, তা এইরকম আকার, অর্থাৎ এক্স আর ওয়াই আর এফটা ধ্রুবক, মানে এরকম এক্স ওয়াই সমান সি, সি সি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এক্স এবং ওয়াই গুণ করে ধ্রুবক হয় তাহলে সেই সমীকরণটা হচ্ছে আয়তাকার পরাবৃত্তের সমীকরণ। এখন আমরা যে দেখব এফটা হচ্ছে ধ্রুবক রাশি এবং এফটা প্লাস বা মাইনাস কিছু একটা হবে, তো এফ প্লাস হোক বা মাইনাস হোক এফ স্কোয়ারটা কি হবে প্লাস হবে, এফ স্কোয়ারটা প্লাস হচ্ছে মানে কি ডান পাশটা ধনাত্মক, তাহলে এক্স স্কোয়ার গুণফলটা কি হবে ধনাত্মক হতে হবে, এখন এক্স স্কোয়ার গুণফল ধনাত্মক হওয়ার মানে কি এক্স এবং ওয়াই কে একই চিহ্ন যুক্ত হতে হবে, কারণ এই পাশটা প্লাস, তাহলে এটাও প্লাস এটাও প্লাস হলে এটা প্লাস হোক,
অথবা এটাও মাইনাস এটাও মাইনাস হলে পরেই এটা প্লাস হবে। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে এই সমীকরণ থেকে বুঝতে পারছি এক্স এবং ওয়াই একই চিহ্ন যুক্ত, হয় দুটোই প্লাস কিংবা দুটোই মাইনাস, কখনই একটা চিহ্ন যুক্ত নয়। অর্থাৎ এই যে কনসেপ্টটা লিখে বলি যে যদি দেখো এফ হচ্ছে এ প্লাস বা মাইনাস কিছু একটা হবে, অতএব এফ স্কয়ার হচ্ছে কি অবশ্যই প্লাস, অতএব এক্স ওয়াই সমান কি হবে প্লাস, অতএব এক্স ও ওয়াই উভয়ে প্লাস বা উভয়ে মাইনাস হতে হবে। কেন? দুটোই প্লাস হলে এটা প্লাস হয়, দুটোই মাইনাস হলে এটা প্লাস হয়। অর্থাৎ এই যে দুটোই প্লাস বা দুটোই মাইনাস এই কথাটার মানে হচ্ছে যে এই সমীকরণ থেকে পাচ্ছি যে এক্স এবং ওয়াই যদি দুটোই প্লাস হয় তাহলে বুঝতে হবে দুটোই ফোকাসের ওই পাশে আছে, আর দুটোই যদি মাইনাস হয় বুঝতে হবে দুটোই ফোকাসের এই পাশে আছে, মাইনাস চিহ্ন হলো। অর্থাৎ কি বুঝতে পারছি যে এই কনসেপ্ট থেকে দুটোই প্লাস হওয়া মানে কি বা দুটোই মাইনাস হওয়া মানে কি এক্স এবং ওয়াই দূরত্ব দুটো ফোকাসের যে কোনো একদিকে আছে, দুটো যদি প্লাস হয় ডান দিকে আছে ছবিতে আর দুটোই মাইনাস হলে কি হবে এই পাশে আছে। এই হলো তোমার কনসেপ্ট হলো যে গতির বস্তু এবং সরি এই নিউটনের সমীকরণ দেখতে পাচ্ছি যে ফোকাস থেকে বস্তু বা প্রতিবিম্ব উভয়ই এক ফোকাসের একই পাশে আছে, হয় দুটোই ডান পাশে আছে কিংবা দুটোই বাম পাশে আছে, অর্থাৎ একই পাশে অবস্থিত। এই হলো নিউটনের সমীকরণ, তার মেন কনসেপ্ট হচ্ছে এটাই যে এক্স ওয়াই এর গুণফল ধনাত্মক হতে হবে, আর ধনাত্মক মানে দুটোই হয় প্লাস বা দুটোই মাইনাস চিহ্নযুক্ত, অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব উভয়ই ফোকাসের যে কোনো এক পাশে থাকবে। এবার আমরা প্রতিবিম্বের বিবর্ধন বা ম্যাগনিফিকেশন অফ ইমেজ ফর্ম বাই মিরর দর্পণের দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হবে তার বিবর্ধন নিয়ে আলোচনা করব, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। যে গলি দর্পণের সাহায্যে আমরা একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করলাম, সেই প্রতিবিম্বের উদাহরণ ছবি আঁকছি, গলি দর্পণ তো একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করেছি, সেই আগের দিনের একটা কনসেপ্ট ছিল দেখা মনে করে ফোকাস যাচ্ছে, এই হলো এইগুলো আছে, পিকি হচ্ছে বস্তু, পিকিউ এর উচ্চতা হচ্ছে এইচ, এখানে দেখো এইচ ওয়ান বলছি, এটা এই দিকে আছে অক্ষের ওপর দিকে প্লাস ওয়াই অক্ষের দিকে তাই প্লাস এইচ বলেছি, আর এইটা প্রতিবিম্ব কিউপি, এটা মেরু, তাহলে স্মল পি কি হবে মাইনাস এইচ টু বলবো, মাইনাস বললাম কেন না বিপরীত দিক আছে বলে এই ঘটনা। আর একটা রশ্মি আমি ধরো এই ফুলার মেরু থেকে আপাতিত হয়েছে, তাহলে ও কেমন যাবে ঠিক ও এরকম চলে যাবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে আই কো, এই কোণটা আর কো। তো আমি কি বললাম প্রতিবিম্বের বিবর্ধন, সংজ্ঞাটা কি বললাম, বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বস্তু দ্বারা যে প্রতিবিম্ব গঠন করলো দর্পণ সেই প্রতিবিম্বের বিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এই বিবর্ধনকে বলবো রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বা ল্যাটারাল ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন একে স্মল এম দিয়ে প্রকাশ করা হয়, অতএব এম সমান এটা বলতে পারি এইচ টু মাইনাস বাই এইচ ওয়ান, এই হলো বা এটাকে আরো অন্যভাবে বলা হয় ইমেজ বাই অবজেক্ট, এখান থেকে অবজেক্ট ইমেজ বাই অবজেক্ট, অবজেক্টের ইমেজের উচ্চতা বা দৈর্ঘ্য
অবজেক্টের উচ্চতা বা দৈর্ঘ্যের অনুপাতকে বলছি আমরা রৈখিক বৃহৎ ঘন। এখন এই ছবি থেকে আমি বলতে পারি যে ত্রিভুজ পি কিউ ও আর ত্রিভুজ পি স্মল পি কিউ ও হচ্ছে সদৃশ কোণী। দেখো ছবিটা লক্ষ্য করি বুঝতে পারবে, ত্রিভুজ আমরা বলে দিয়েছি ওই ত্রিভুজ সদৃশ কোণী, অতএব সেক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ বাই স্মল পি কিউ হচ্ছে ও কিউ বাই ও কিউ বাই ও স্মল কিউ। আর ও কিউ মানে কি? ও কিউ হচ্ছে কি, ও কিউটা হচ্ছে ইমেজ না অবজেক্ট, আর এটা হচ্ছে ইমেজ তোমার, এখানে বলবো ও আই, এই হলো। তো এইটা হচ্ছে কি অবজেক্ট, ও কিউ মানে কি মাইনাস কিউ, আর এটা মানে কি মাইনাস ভি। দেখো মনে করে, অতএব এটা ও বাই আই আছে, এখানে আই বাই ও দরকার, অতএব এম এর মানটা সমান মাইনাস এইচ টু বাই এইচ ওয়ান, সমান বলতে পারি কি এখানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, বলবো ভি বাই ইউ। অতএব তুমি যদি এই উচ্চতার মান নাও জানো, তুমি এম এর মান পেয়ে যাবে কি করে, না প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব অনুপাত করলে হবে। অতএব এই রৈখিক দূরত্বকে ঘুরিয়ে বলতে পারি দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং দর্পণ থেকে বস্তু দূরত্বের অনুপাতকে বলা হয় কি রৈখিক বিবর্তন, এবং এটা একটা অনুপাত, তাই এর কোনো একক নেই, এককহীন রাশি। অর্থাৎ এম সমান পেয়ে যাবে এটা, এটা হচ্ছে রৈখিক বিবর্তন। আমরা একটা কি বলবো, একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা কি করেছি আমরা অবতল দর্পণের সাহায্যে সদ্বিম্ব গঠন করেছি। তুমি দেখে নেবে বই আছে যে অবতল দর্পণের সাহায্যে অসদ্বিম্ব ক্ষেত্র এই সূত্র গ্রহণ করা যায়, উত্তল দর্পণের সাহায্যে যে অসদ্বিম্ব তৈরি হয় সেক্ষেত্রে ওই একই নিয়ম, নিয়মটা কি ফর্মটা কি না, বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা সমান কি হবে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব আর দর্পণ থেকে বস্তুর দূরত্বের অনুপাত কি বলবো রৈখিক বিবর্ধন, তাকে আমি এম দিয়ে প্রকাশ করেছি আর এই গাণিতিক ভাবে নির্ণয় করতে পারছি। এরপরে আমরা বলবো ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় ক্ষেত্রফল, ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন, ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন সেটা হচ্ছে, দেখো এটাকে বলবো এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় ক্ষেত্রীয় বিবর্ধন, বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন এটা কি হবে না, দর্পণের সামনে বস্তুকে রেখেছি, বস্তুটা হচ্ছে কি একটা উলম্ব অক্ষের উপর উলম্ব তল, মানে জাস্ট আয়তা কাত বলা একটা, ঠিক দর্পণটা এরকম আছে, কথাই বলছি দর্পণটা এরকম আছে অক্ষ, এইখানে একটা জাস্ট এরকম তল দেখেছি, আয়তাকার তল বা বৃত্তাকার তল কিছু তল দেখেছি, তো সেই তলটা আর কি হবে প্রতিবিম্ব তৈরি হবে। অতএব যে প্রতিবিম্ব তৈরি হবে তারও ক্ষেত্রফল আছে, বলবো যে প্রতিবিম্ব কি বলবো যে তোমার তলের তলের প্রতিবিম্বের প্রতিবিম্ব তলের প্রতিবিম্ব তলের ক্ষেত্রফল বাই বস্তু তলের তলের ক্ষেত্রফল, প্রতিবিম্ব তলের ক্ষেত্রফল বাই বস্তু তলের ক্ষেত্রফল, একে আমরা স্মল এম ড্যাশ দিয়ে প্রকাশ করবো, এম ড্যাশ সমান কি লিখবো, এটাকে বললাম এ ড্যাশ বাই এ, এ হচ্ছে ক্ষেত্রফল আর এ ড্যাশ হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রফল, এ হচ্ছে বস্তুর ক্ষেত্রফল। তো যদি এরকম ধরে নেওয়া হয় ওই বস্তুর তলটা আয়তাকার তল, একটা আয়তাকার তল হলে দৈর্ঘ্য ধরছি এল আর প্রস্থ হচ্ছে বি, অতএব ক্ষেত্রফল কত হবে এল বি। আচ্ছা প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, দেখো প্রতিবিম্ব দৈর্ঘ্য হবে আমরা একটু আগে পেয়েছি, মনে করে দেখো রৈখিক বিবর্ধন এম সমান কি হয় এল ড্যাশ বাই এল, প্রকৃত দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য আর এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে আমরা এল ড্যাশটা কত হবে এম এল হবে, অতএব প্রতিবিম্বের প্রস্থ কত হবে বি ড্যাশ অনেক লিখব এম বি, অতএব প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এ ড্যাশ সমান
m l dash b dash সমান m l into m b অর্থাৎ m square into a m square into a তাহলে লিখতে পারি m square a by অথবা কি লিখবো a অতএব m dash সমান m square অর্থাৎ এখান থেকে বলতে পারি যে রৈখিক বিবর্তন রৈখিক ক্ষেত্রীয় বিবর্তনের মান রৈখিক বিবর্তনের বর্গের সঙ্গে সমান ক্ষেত্রীয় বিবর্তনের মান রৈখিক বিবর্তনের বর্গের সঙ্গে সমান এই গেল আর একটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কি বলবো অনুদৈর্ঘ্য বা অক্ষের বিবর্তন এই পয়েন্টটা বলছি অনুদৈর্ঘ্য বা অক্ষের বিবর্তন অনুদৈর্ঘ্য বিবর্তন বা অক্ষীয় বিবর্তন সেটা কি বলি যে এরকম আছে একটা দর্পণ আছে দর্পণের সামনে একটা বস্তুকে আমি রেখেছি ঠিক এরকম অক্ষ বরাবর রেখে দেওয়া হয়েছে ধরলাম প্রতিবিম্ব এইখানে তৈরি হলো অর্থাৎ একটা বস্তুকে অক্ষ বরাবর প্লেস করা হয়েছে দর্পণের সামনে তার জন্য প্রতিবিম্বটা ঠিক এরকমই হবে আকারে ছোট বড় হতে পারে কিছু একটা সেক্ষেত্রে আমরা যখন সেই তখন সেই অবস্থায় বলবো প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলবো কি বলবো অক্ষের নির্ধারণ বা অক্ষীয় বিবর্ধন এটাকে আমরা এম ডবল প্রাইম দিয়ে বস করলাম এটা হবে এইখানে দেখো বিষয়টা এরকম হবে যে সব বস্তু তো এই পোল থেকে মাপা হয় আমি ধরে নিচ্ছি এই পাঁচটা হচ্ছে এইখান থেকে এই পাঁচটা হচ্ছে কত ইউ ওয়ান আর এই পাঁচটা কত ইউ টু ঠিক একইভাবে এইটাকে বলতে পারি এখান থেকে এটা হচ্ছে ভি ওয়ান আর এইখান থেকে হচ্ছে ভি টু ভি টু অতএব এইখানে লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান আর ইউ টু মাইনাস ইউ ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ দেখো এইটা দৈর্ঘ্য তো এই বিয়োগফল মাইনাস এই বিয়োগফল মানে বস্তু দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দৈর্ঘ্য এটা 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 অবজেক্ট এটা ইমেজ অতএব এইটা এইটা থেকে বিয়োগ করলে একে পাচ্ছি তাই বলছি অনুদৈর্ঘ্য বা অক্ষের বিবর্ধন বা তোমার লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন এম ডবল প্রাইম সমান হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য এটা কেমন এটা যদি বিয়োগফল এটাকে বলতে পারি ডিভি বাই ডিইউ ক্যালকুলাসের নিয়মে যেহেতু বিয়োগফল অতএব এটা কারো ভালো ভালো বলা ডেল্টা বলা হয় ডেল্টা ডেল্টা কি ডেল্টা ভি ডেল্টা ইউ সব আছে তোমার জানো নিশ্চয়ই এটা বুঝতে পাওয়া আলটিমেট এইবার এর মান বার করতে হবে আমরা জানি কি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ এখানে এফটা হচ্ছে ধ্রুবক রাশি মনে রাখবে এফ ধ্রুবক ইউ ভি পাল্টাপাল্টি হয় অতএব আমি যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে এটা বলো কি হবে ডি অফ ডি ইউ ওয়ান ভি প্লাস ওয়ান ইউ সমান ডি অফ ডি ইউ ওয়ান এফ অতএব এই পাঁচটা শূন্য হয়ে যাচ্ছে এই পাঁচটা শূন্য আর এই পাঁচটা হবে মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার ডি ভি বাই ডি ইউ মাইনাস ভি ইউ স্কোয়ার দেখো নিজের করতে পারো শিখেছি তোমার মধ্যে আমি আর ব্যাখ্যা করছি না অতএব এইখান থেকে পাবো ডিভি বাই ডি ইউ সমান ডিভি বাই ডি ইউ সমান ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার এখন এখানে দেখো লক্ষ্য করে দেখো এখান থেকে দুটি মাইনাস আসছে দুটি মাইনাস যেমন ও এক পাশে প্লাস হয়ে যাচ্ছে এটা মাইনাস আসছে সমান এটাকে বলতে পারি মাইনাস ভি বাই ইউ তার স্কোয়ার মানে মাইনাস এম স্কোয়ার অতএব
এম ডবল প্রাইম বা অনুদ্বৈত বিবর্ধন সমান মাইনাস এম স্কয়ার। এই হলো তিন ধরনের বিবর্ধন আমরা মোটামুটি দেখতে পেলাম। আর মোটামুটি রিফ্লেকশন চ্যাপ্টারে আছে, তোমরা মাধ্যমিকে শিখেছ গণিত দর্পণকে চিনবে কি করে কিংবা গণিত দর্পণ ব্যবহার, এগুলো বুঝে নেবে। এই হলো আজকের আলোচনা।